ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে ছবি নির্মাণ বিষয়ে যে হাদিসগুলো আছে তার আলোকে কি প্রমাণ হয় যে ছবি তোলাই যাবে না। প্রথমে দুটো হাদিস আপনাদের থেকে এই ছবি অঙ্কনের ব্যাপারে শোনাই। ইবনে মাসউদ থেকে একটু বর্ণিত হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আপনার বুখারীর 5950 এবং মুসলিমের 5659। ইন্না আশাদ্দা নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, যে কিয়ামতের দিন ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে। অন্য এক জায়গাতে রসুল বলেছেন, লানাল মুসাউউরুন, যারা ছবি অঙ্কন করে তাদের জন্য রসুল লানত করেছেন। তারপরে আর একটা হাদিস আছে, মান সাউওয়ারা সূরাতান ফি দুনিয়া কুল্লিফা আন ইয়ানফুখা ফিহা আর-রূহ ইয়াউমাল কিয়ামা ওয়ালাইসা বিনাফিখ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কিয়ামতের দিনে সেখানে আত্মা দেওয়ার জন্য, রূহ ফোঁকার জন্য তাকে বাধ্য করা হবে, অথচ সে রূহ ফুঁকতে পারবে না, ওখানে রূহ দিতে পারবে না। তো সম্মানিত বোন, এগুলো হচ্ছে ছবি অঙ্কনের বিষয়ে, মানে আপনার ছবি আঁকার বিষয়ে। আর বাকি থাকলো যেটা আপনার এই ক্যামেরার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যেটা তোলা হচ্ছে, এটা এটাও থেকেও বেঁচে থাকবেন, এটা থেকেও বেঁচে থাকবে, কিন্তু যেটা প্রয়োজন আছে সেটা তুলতে পারেন। কিন্তু এই দুটো উলামা কেরাম একটু আলাদা করেছেন, একটা হচ্ছে অঙ্কন করা ছবি আঁকা, আর একটা ক্যামেরার মাধ্যমে যেটা তোলা হয়েছে, এটা দুটো আলাদা, কিন্তু তাও বেঁচে থাকার জন্য। কেননা এটা এই এই এইগুলোও যদি চলে আসে, আল্লাহ তবারক তাহলে এই বিষয়ে যদি জিজ্ঞাসা করেন, তাহলে হয়তো আমাদের জবাব থাকবে না। সেই জন্য অত্যন্ত প্রয়োজন না থাকলে, প্রয়োজন না থাকলে এখানে শুধু খালি সেলফি নিয়ে এই করে সেই করে, এগুলো থেকে বেঁচে থাকবেন, প্রয়োজনে ফটো তুলবেন।